মাদারীপুরের শিবচরে একটি স্কুলের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মারিয়া আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে সকালে জেলার শিবচর পৌরসভার সালে আদর্শ উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান স্কুলে এসে মারিয়া বিদ্যালয় নির্মাণাধীন একটি ভবনের ছাদের উপর ওঠে এ সময় অসাবধানতা বসত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে সে স্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায় সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন